রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি কাতলা মাছের রেজালা। এই কাতলা মাছের রেজালা বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখা যাক। কাতলা মাছের রেজালা বানাতে এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি, হলুদ মাখাইনি যেহেতু রেজালা বলে, 2টো বড় সাইজের পেঁয়াজ সিদ্ধ করে 10 মিনিট মতো সিদ্ধ করেছি, করে জল ঝরিয়ে এটা আমি বেটে নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি আদা, 6 কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি, 5টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 1/2 চামচ জিরে নিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, 7 মতো নুন নিয়েছি, টক দই এখানে 3 চামচ আছে, এখানে 10টি কাজু বাদাম, 2 চামচ পোস্ত, 1 চামচ চাল মগজ একসঙ্গে বেটে নিয়েছি, 7 মতো চিনি, ফোড়নের জন্য লাগছে 2টি তেজপাতা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, লাগছে 1/2 চামচ গরম মশলা, এখানে লাগছে গোলাপ জল, কেওড়া জল, সাদা তেলে বানাবো। পরিমাণ মতো তেল দিলাম, মাছটা ভাজা হবে আর এই ভাজা তেলেই আমি রান্নাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়াভাবে ভাজবো না, হালকা ভাজবো। মাছগুলো 1 মিনিট উল্টে দিচ্ছি, মাছটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি রেজালাটা বানিয়ে নেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচগুলো ফাটিয়ে দিলাম। এই রেজালা বানাতে এমন কিছু সময় লাগে না, একটু খালি জোগাড় করে নিয়ে ব্যাস। একঘেয়ে মাছের রেসিপি খেতে খেতে সত্যিই আমাদের বোর হতে হয়, তাই যদি নিত্য নতুন রেসিপি করে খাওয়ানো হয় ভালোই হয়। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে ফোড়নটা আমাদের হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা যেহেতু আমাদের সিদ্ধ করা, তাই আমি পেঁয়াজ বাটার সাথে সাথেই আদা রসুনটাও দিয়ে দেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে একটু নাড়াচাড়া করবো। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমরা মানে আমি কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কার জায়গায় মরিচ গুঁড়ো দিতে পারেন, গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। মশলাটা খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কাজু বাদাম, চাল মগজ আর পোস্ত বাটাটা। এবার দিয়ে দেব টক দইটা,
আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দেয়ার দেবেন যখন গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবেন, নালে দইটা ফেটে যাবে। দইয়ের বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিলাম। আমাদের একটা ছোট্ট আপনজন আছে, পুচকি আপনজন উল্লাস। প্রথমে ভেবেছিলাম বেশ একটা বড় সড়ো কেউ, তাই প্রথমবার আমি বাবু বলে সম্বোধন করেছিলাম। তো তারপর দেখলাম খুবই ছোট, প্রথমে দিদি বলেছে, তারপরে মাসিমণি, তো দুটো ডাকি খুবই মিষ্টি ডাক, আমার দুটো ডাকি খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোকে তুই বলছি, কারণ তুই খুবই ছোট, মাসিমণির জায়গা তুই আমার ছেলে হচ্ছিস। তো তোর ছোটো ছোটো আবদার করে আমার বেশ লাগে, তোর কমেন্টসগুলো তো দারুণ। তো যাই হোক, তুই কী যেন ফুচকা দেখাতে বলেছিস, অবশ্যই দেখাবো তোকে ফুচকা, খুব ভালোভাবে শিখিয়ে দেবো, আর তুই বানিয়ে খাবি, লকডাউনে একদম বাইরে খাবি না। আমি মঙ্গলবার দিন দেখি যদি পারি খাবো তোকে, অবশ্য তুই তো কাছে নেই, তোকে কী করে খাবো, তোকে শেখাবো। আর তুই যেই মানে কমেন্টস করেছিস, আমার ছেলে খুব খুশি হয়ে গেছে, কারণ ওরও ফেভারিট ফুচকা। দেখ এইভাবে থাকিস পাশে, খুব ভালো লাগছে তোকে, তোর এই ছোটো ছোটো কমেন্টস আবদার বেশ লাগে। কষতে কষতে আমাদের তেল পুরো ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, নুন চিনি যেটা স্বাদ মতো দেবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর সবসময় রান্নার মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে এক বাটির মতো গরম জল দিয়ে দিলাম। গ্রেভিটা আমাদের ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এখানে যে গ্রেভিটা আছে, এখানে আমরা আমার এখানে ছ পিস মাছ আছে, এখানে আমরা 8-9 পিস মাছ দিয়েও কিন্তু বানাতে পারেন। একই পরিমাণগুলো দেবেন, দিয়ে 8-9 পিস বা 10 পিসও মাছ কিন্তু এই গ্রেভির মধ্যে হয়ে যাবে। গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে, এই সময় আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। অসিতনাথ ঠাকুর, আপনি দাদা লিখেছেন যে মাছের চপ বা কাটলেট শেখাবার জন্য, তো ওটা অলরেডি আমার শেখানো হয়ে গেছে অনেক আগেই, তো রুদ্রবার্তা রান্নাঘর বলে সার্চ করুন, পেয়ে যাবেন। রেজালাটা প্রায় কমপ্লিট, গ্রেভিটা সুন্দরভাবে ঘন হয়ে এসছে, এই সময় আমি গোলাপ জল বা কেওড়া জলটা দেব। এটা যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন, যেহেতু রেজালা তাই আমি অল্প করে একটু দিলাম। সবই 1/2 চামচের মতো করে দিলাম। নুন মিষ্টি আমার ঠিকই আছে, মধ্যখানে এবার চেখে দেখে নিয়েছি আমি। সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতেও এটা দারুণ টেস্টি। কাতলা মাছের রেজালা আমার কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করলাম, অফ করে 10 মিনিট আমি ঢেকে রাখব। তৈরি হয়ে গেল কাতলা মাছের রেজালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, বাড়ির প্রত্যেককে বানিয়ে খাবেন, আর বাড়ির লোক খেয়ে কী বললো, কেমন বললো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো, প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।